গত 15 জুন পূর্ব লাদাখ সীমান্তের গালোয়ান উপত্যকায় এক রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়েছিল ভারত ও চীনা সৈন্যরা। এই ঘটনায় শহীদ হন এক কর্নেল সহ 20 জন ভারতীয় জন। এরই প্রতিবাদে এবং বীর শহীদদের শ্রদ্ধা জানাতে নদিয়া জেলার পলাশীপাড়া বিধানসভার ভারতীয় জনতা পার্টির পলাশীপাড়া 2 নম্বর মণ্ডল কমিটির সভাপতি বিশ্বনাথ ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মীরা পলাশীপাড়ায় মোমবাতিসহ এক মৌন মিছিলের আয়োজন করেন। এই মিছিল পলাশীপাড়া বিজেপি কার্যালয় থেকে শুরু হয়ে পলাশীপাড়া বাজার পরিক্রমা করে শেষ পর্যন্ত পলাশীপাড়া বাসস্ট্যান্ডে এসে সমাপ্ত হয়। এরপর বিজেপি কর্মীরা বাসস্ট্যান্ডে চীনা প্রেসিডেন্ট সি জিনপিংয়ের কুশপুত্তলিকা দাহ করেন। এই প্রতিবাদ তথা মৌন মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার, নদিয়া উত্তরের সভাপতি আশুতোষ পাল, পলাশীপাড়া বিধানসভার অবজারভার জয়নারায়ণ ভট্টাচার্য, নদিয়া জেলা উপদেষ্টা মণ্ডলীর সদস্যা রেখা দত্ত, পলাশীপাড়া মণ্ডলের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বিশ্বাস, তারক সরকার, সহসভাপতি ভরত মণ্ডল সহ অন্যান্য অনেকে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।